আসসালামু আলাইকুম, নিউজ টকে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকার বিরোধী দলের নেতা কর্মীদের জীবন হরণে লিপ্ত, ফখরুল। এরপর থাকবে সরকার জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, গয়সর। এরপর দেখবেন অর্থনৈতিক সংকট ও মানুষের কষ্ট নিয়ে চিন্তিত আওয়ামী লীগ। সবশেষে দেখবেন বিচার বিভাগ স্বাধীন থাকলে ন্যায় বিচার নিশ্চিত হবে, আইনমন্ত্রী আনিসুল হক। এবার বিস্তারিত, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা এখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এখন নিজেদের পতন আঁচ করতে পেরেই মরণ কামড় দিতে শুরু করেছে। সরকার জনগণের সাথে ভাওতাবাজি, অসত্য বক্তব্য এবং বিরোধী দলের জীবন হরণে লিপ্ত রয়েছে। একদিকে সরকার সভা সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীকে হত্যা ও আহত করেছে, আবার অন্যদিকে নিজেদেরকে গণতন্ত্রী বলে দাবি করছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে দেশব্যাপী জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। দলের কেন্দ্র ঘোষিত সমাবেশের অংশ হিসাবে ভোলার সদর উপজেলায় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে তিনি আরো বলেন, সরকারের এই দ্বিচারিতা জনগণের কাছে সুস্পষ্ট। মূলত এই সরকার মানবাধিকার, বাক স্বাধীনতা তথা জনগণের দুশ্মন। আজ ভোলা ও ঝালকাঠি সহ দেশের কয়েকটি স্থানে পুলিশের হামলা এবং ভোলায় স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিমকে হত্যা সহ অসংখ্য নেতা কর্মীকে গুরুতর আহত করার ঘটনা সরকারের অমানবিক দুঃশাসনেরই বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় নির্বাচনে অবৈধ আওয়ামী লীগ সরকার কতটা হিংস্র হবে তার মহড়া এখন থেকে শুরু করেছে। আওয়ামী স্বৈরশাসীর কবল থেকে দেশকে এক্ষুনি মুক্ত করতে না পারলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জনগণের জানমালের চরম হুমকির মুখে পড়বে। তাই বর্তমান ভয়াবহ অপশাসনের রোষানল থেকে দেশকে মুক্ত করতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে এসে গণবিরোধী সরকারের পতন ঘটাতে হবে। তা না হলে রাষ্ট্র ও জনসমাজ থেকে ভয়, শঙ্কা তথা নৈরাজ্য অপসারিত হবে না। বিএনপি মহাসচিব ভোলায় পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহত নেতা কর্মীদের আশু সুস্থতা কামনা করেন। বিবৃতিতে আব্দুর রহিমকে হত্যাকারী ও অসংখ্য নেতা কর্মীকে আহতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন বিএনপির মহাসচিব। আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুৎ উৎপাদনের কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শর চন্দ্র রায়। গয়শর চন্দ্র রায় বলেছেন, সরকার ধোঁকা দিয়েছে, জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, সেটি এখন সরকারের হাতে ধরিয়ে দিতে হবে, তারপর দেখুক হারিকেন হাতে হারতে কেমন লাগে। সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে চট্টগ্রাম নগরের বর্তলি স্টেশন এলাকায় আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়শর চন্দ্র রায় একথা বলেন। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম নগর বিএনপি। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে মানুষ কষ্টে আছে উল্লেখ করে গয়শর চন্দ্র রায় বলেন, জনগণের এই দুর্দশার মধ্যে মাটি না নামলে জনগণ তা ভালো চোখে দেখবে না। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সরকারের বিরুদ্ধে হরতাল দিচ্ছি না, এখন অনেক বছর হয়ে গেছে, ভুলে গেছি তাই না? হরতাল তো সাংবিধানিক অধিকার, হরতাল দেব না তা তো বলি নাই। বিএনপির এই নেতা বলেন, অবরোধ সাংবিধানিক অধিকার, অবরোধ অনেকদিন করি না, করব না, এমন কথা তো দিই নাই। আপনারা কি হরতাল করতে রাজি না, অবরোধ করতে রাজি না? চট্টগ্রাম বন্দরকে বন্ধ করতে পারবেন না? মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে উল্লেখ করে গয়শর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকারকে বলবো, কোথায় যাবেন, কোথায় থাকবেন তার ঠিকানা আগেই বুকিং দেন। তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়লেও এই সরকারের মূল্য প্রতিদিনই কমছে, শর্টকাট আন্দোলন করলে এই সরকার নদীর পানিতে ভেসে যাবে বলে মন্তব্য করে বিএনপির নেতা গয়শর চন্দ্র রায় বলেন, আজকে ওবায়দুল কাদের মশকরা করেন, বলেন আন্দোলন করার জন্য বিএনপির কোনো ক্ষমতা নেই। বিএনপির ক্ষমতা আছে কি নেই তা 2013, 2014 ও 2015 সালে টের পান নাই। আন্দোলন করলে এই সরকার হাবুডুবু খাবে, তীরে ওঠার কুল কিনারা পাবে না।
দেশে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে বলে মন্তব্য করেন গৈশ্বরচন্দ্র রায়। বলেন, দেশ থেকে টাকা পাচারে সরকারের লোকজন জড়িত। সরকারের বাই চান্স এমপি মন্ত্রীরা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। ব্যাংকে টাকা নেই উল্লেখ করে গৈশ্বর বলেন, সরকারের আইনে রিজার্ভের টাকা খরচ করছে। IMF শুধু রিজার্ভের পরিমাণ জানতে চেয়েছে, সরকার যা আছে তার চেয়ে বেশি বলে বিদ্যুৎ খাতে ব্যয়ের হিসাব দেওয়ার দাবি জানান তিনি। নিত্যপণ্যের বাজার চড়া বহুদিন ধরে, এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধি। জীবনযাত্রার ব্যয় বাড়াই কষ্টে আছে দেশের মানুষ। এর গরমের মধ্যেই জ্বালানি সংকটের কারণে শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং। চাপে পড়েছে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড। এসব নিয়ে চিন্তিত ক্ষমতাসীন আওয়ামী লীগ, এ অবস্থায় দীর্ঘদিন চলতে থাকলে জনগণ অস্থির হয়ে উঠতে পারে বলেও মনে করছেন দলটির নীতি নির্ধারকেরা। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে তাদের এই মনোভাবের কথা জানা গেছে। তবে দলটির নেতারা এও মনে করছেন, বর্তমান পরিস্থিতির মূলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সংকট বৈশ্বিক। উদ্ভূত পরিস্থিতিতে সরকার কৃষ্ট সাধনে যেসব সিদ্ধান্ত নিচ্ছে, আপাতত এর আর কোনো বিকল্প নেই। তবে জনগণের মধ্যে যাতে আতঙ্ক তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র 14 দলের শরিক এবং জাতীয় পার্টির বর্তমান সংকটের পেছনে সরকারের ভুল নীতি দেখছে। তারা বলছে, আন্তর্জাতিক কারণে বর্তমান সংকটের শুরু, এ কথা ঠিক। তবে সরকারের ভুল নীতি, দুর্নীতি, দেশ থেকে টাকা পাচার এবং সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্রমে দূরত্ব বৃদ্ধি সংকট আরো বাড়িয়ে দিচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের ব্যর্থতার দায় নিতে রাজি নয় তারা। 14 দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশ এখন কঠিন পরিস্থিতি পার করছে, এর কারণ বৈশ্বিক। তবে সরকারের ভুল নীতি ও দুর্নীতির দায় আছে। তিনি বলেন, গুটিকয় ব্যবসায়ীর সাথে সরকার আমদানি নির্ভর জ্বালানি নীতি নিয়েছে, দেশের গ্যাস উত্তোলনে ব্যবস্থা নেওয়া হয়নি। মেনন মনে করেন, দ্রব্যমূল্যের কারণে মানুষের কষ্ট কমাতে হলে কৃষি উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। জনগণকে দ্রুত ন্যায় বিচার প্রদানের প্রতি গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন থাকলে ন্যায় বিচার নিশ্চিত হবে, এ কথা আমি বিশ্বাস করি। আইনমন্ত্রী বলেন, মামলার বিচার করতে দেরি হলে ন্যায় বিচার শব্দের ন্যায় কথাটি ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। ন্যায় বিচারকে ঝাপসা হতে দেবেন না, সেই সঙ্গে মামলা নিষ্পত্তির হার বাড়াবেন। আমি জনগণের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে এই অনুরোধ করছি, আইনজীবীদের সঙ্গে বিচারকদের সুসম্পর্ক থাকলে মামলা নিষ্পত্তির হার বাড়বে এবং বিচার বিভাগ শক্তিশালী হবে। শনিবার রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশকে স্বাধীন করার চেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম চাওয়া ছিল জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। সেক্ষেত্রে আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বিচার বিভাগকে এমনভাবে সাজানো যাতে বাংলাদেশের জনগণের দ্রুত ন্যায় বিচার পাওয়ার অধিকার পূরণ হয়। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আনিসুল হক বিচারকদের উদ্দেশ্যে বলেন, বিচার বিভাগের স্বার্থে আপনারা সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে যেটাই চাইবেন সেটা দেয়া হবে, বিনিময়ে দ্রুত ন্যায় বিচার চাই। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জনগণের টাকায় দেশ চলে, তাদের পরিশ্রমে, তারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করার কারণে আমরা এই অবস্থানে আছি, তাই তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হলো নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সেতুবন্ধন। এই সেতুবন্ধন যাতে আরো দৃঢ় হয়, বিচারকদের যাতে কোনো অসুবিধা না থাকে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন থাকলে ন্যায় বিচার নিশ্চিত হবে, এ কথা আমি যেমন বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তেমনই বিশ্বাস করেন। এমনকি বঙ্গবন্ধু এই বিশ্বাসকে ধারণ করে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। বিচার বিভাগ স্বাধীনভাবে চলার জন্য নেতৃস্থানীয় এবং প্রত্যেক পদে শত দক্ষ কর্মকর্তা থাকা উচিত। তাছাড়া যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন কর্মকর্তা থাকা প্রয়োজন, উল্লেখ করেন আইনমন্ত্রী আনিসুল হক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।